गुरुदेव शांतिकुंजे माँ बामा तारा के प्रणाम जानिए और आपके प्रणाम जानिए आज के एपिसोड शुरू कर विभिन्न भावे विभिन्न रकम कमेंट आसे সকলে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মুখোশটা পড়তে পারি না, মুখোশটা পড়লে আমার কষ্ট হয় এবং কথাবার্তা বলতে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি মুখোশটা খুলে রেখেছি, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। এখন প্রদীপদা, তুমি বলছো শিক্ষাগুরু বড়ো না দীক্ষাগুরু বড়ো, আগে তো মা বাবা এরাই তোমাকে অ আ ক খ শিখিয়েছে, এরাই ABCD পড়তে শিখিয়েছে, ঠিক আছে, এরা একে ছন্দ দুয়ে পক্ষ শিখিয়েছে, 1 2 3 4 শিখিয়েছে, তা এরাই হচ্ছে আমাদের প্রথম গুরুদেব, মা বাবা হচ্ছে আমাদের প্রথম গুরু। এবং আমরা যখন একটু বড় হলাম, তখন যখন স্কুলে যেতে আরম্ভ করলাম, তখন স্কুলে যারা আমাদের মাস্টারমশাই বা শিক্ষক আছেন তারা গুরু হয়ে যান, শিক্ষাগুরু হিসেবে থাকেন। এখন শিক্ষা না হলে দীক্ষা হয় না, আগে শিক্ষা পরে দীক্ষা। তো শিক্ষাটা আমরা কোত্থেকে নিচ্ছি, স্কুলে যাচ্ছি, বিভিন্ন মাস্টার আমাদের লেখাপড়া শেখাচ্ছেন, সেটাই আমাদের, তিনি আমাদের শিক্ষাগুরু যিনি শিক্ষা দিচ্ছেন আমাদের। এবং তারপর যখন বড় হচ্ছি, বড় হয়ে আমরা সব ভুলে যাচ্ছি, মা বাবা বা স্কুলের শিক্ষক সকলকে ভুলে যাচ্ছি, সকলকে ভুলে গিয়ে আমরা কী করছি, আমরা গুরু খুঁজছি যে আমার তো গুরুকরণ হলো না, আমি তো গুরু পেলাম না, ইত্যাদি ইত্যাদি, তখন আমরা গুরু খুঁজছি। তার আগে মা বাবাকে ভুলে যাই এবং শিক্ষাগুরুকে ভুলে যাই, তখন দীক্ষাগুরু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এটা মনুষ্য ধর্ম এবং মানুষের আধ্যাত্মিক বলো শিক্ষা দীক্ষা যত উচ্চস্তরে হবে, যত উচ্চস্তরে হবে তত আমরা ভাবতে থাকবো যে আমার তো গুরু নেই কোনো, কিন্তু গুরু ছিল, মা বাবা ছিল গুরু, তারপরে শিক্ষাগুরু হলো, এরপরে শিক্ষা না হলে তো দীক্ষা হয় না, শিক্ষা হবে তারপর দীক্ষা হবে। সেই হিসেবে আমরা গুরু খুঁজতে আরম্ভ করি এবং পরবর্তীকালে গুরু পেয়েও যাই, কেউ সদ্গুরু পান কেউ অসৎগুরু পান, কিন্তু গুরু পান, গুরু অবশ্যই পান, হয় কেউ শিক্ষাগুরু সদ্গুরু পান কেউ অসৎগুরু পান, কিন্তু গুরু একটা পেয়ে যান। এটা একটা বিরাট ব্যাপার, এটা তোমরা জানো না যে কে বড়। আমরা তিনজনেই বড়, যখন তুমি বাচ্চা ছিলে, যখন তোমাকে অ আ ক খ শিখিয়েছে বা ABCD শিখিয়েছে বা 1 2 3 4 শিখিয়েছেন, তিনি কম বড় গুরু নয়। তারপরে শিক্ষাগুরু, স্কুলে গেলে মাস্টাররা যে শিক্ষা দিলেন সেই শিক্ষায় শিক্ষিত হলে, তখন তুমি বুঝতে শিখলে, চেতনা হলো, চৈতন্য হলো, যে তারপর বড় হয়ে তুমি চিন্তা করলে যে হচ্ছে আমার একটা গুরু নেই, ঠিক আছে না প্রদীপদা, এইটাই মানুষের হয়। তখন মা বাবাকে ভুলে যায় যে মা বাবা একটা গুরু ছিলেন, শিক্ষাগুরু ছিলেন, এবং তারপরেই দীক্ষাগুরু, এটাই এটাই এইটাই মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুতরাং কেউই ছোটো নয়, কোনো অবস্থাতে কেউ ছোটো নয়, যিনি গুরুদেব, গুরুদেব কী করছেন বলো, গুরুদেব একটা বীজমন্ত্র দিয়ে দিচ্ছেন, আর তো তিনি কিছু করছেন না, ঠিক আছে। আর আমরা তো গুরু গুরু করে পাগল হয়ে যাচ্ছি অন্যরকমভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তিনজনেই মহাগুরু, কেউ কারোর চেয়ে কম জান না। এখন আমার মন পাজি বলে আমি এসব কথা চিন্তা করি, এবং কেউ কারোর থেকে ছোটো নয়, মা বাবাও ছোটো না, গুরুর চেয়ে কম বড় ছোটো নয়, শিক্ষা যিনি দিলেন তিনিও কম বড় গুরু নন, এবং পরবর্তীকালে যিনি আমাকে দীক্ষা দিলেন তিনিও কম বড় গুরু নন। সুতরাং গুরুর বিচার এইভাবে করা যায় না, গুরুর বিচার করতে হলে তোমাকে সার্বিকভাবে বিচার করতে হবে, এবং যেটা বললাম যেটা বললাম সেটা মনে রাখতে হবে। হ্যাঁ গুরুদেব, আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে। হ্যাঁ বলো। একটি মেয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছেন। হ্যাঁ বলো। মেয়েটির নাম হচ্ছে সাথী পাল। বাহ সাথী পাল, বলো, নামটা ভালো। ওনার ইচ্ছে হচ্ছে যে ওনার বাড়িতে, ওনার ছোট্ট বাড়িতে, হ্যাঁ বলো, আত্মা মায়ের হোম করে
হ্যাঁ একটা ছোট্ট হোম করবেন করুক, সেটা কি করা যায়? হ্যাঁ করা যাবে। এখন সময় আদ্যাকে ডাকা, আদ্যাশক্তি মহামায় একমাত্র এই যা অবস্থা আমাদের পড়েছে তিনি বাঁচাতে পারবেন। কি বলছি বুঝতে পারছো? তিনি বাঁচাতে পারবেন। আর দুদিন বাদে দেখো পাড়ায় পাড়ায় হয়তো দুর্গাপুজো হবে। দুর্গাপুজো বলতে দুর্গা ঠাকুর নয়, এমনি ঘটপট করে পুজো হবে। মানে সবাই তাই চাইছে যে দুর্গাপুজো করলে এই মহামারী নাকি পৃথিবী থেকে দূর হয়ে যাবে, এবং এটা মানুষের মাথায় চিন্তা এসেছে। এবং কয়েকটা জায়গা দেখলাম দুর্গাপুজো হচ্ছে, মানে ঘট বসে দুর্গাপুজো, হ্যাঁ দুর্গাপুজো হচ্ছে, কারণ দুর্গাই একমাত্র যিনি এই মানে এই এখন যা পরিস্থিতি সেটা থেকে মুক্তি দিতে পারেন, একমাত্র দুর্গাই। এবং আদ্যা তো বটেই, আদ্যাশক্তি মহামায়া। এইটা এই সময় আমাদের মহানির্বাণতন্ত্রে আমি একবার বলেছিলাম, দেবাদিদেব মহাদেব বলেছিলেন আদ্যা স্তোত্র পাঠ করো, আদ্যার ঘট বসাও, আদ্যার পুজো করো। হোম যাগযজ্ঞ তো ছেড়ে দাও, ওটা পুজো করলে হোম যাগযজ্ঞ করতে হবে, করবে নিশ্চয় করবে। এখন তো এইটা টাইম, এই সময় এটাই করা দরকার আছে। আদ্যাকে স্মরণ করো প্রতি মুহূর্তে, আদিশক্তিকে স্মরণ করো যিনি এই পৃথিবীতে এই যে অনাচার সৃষ্টি হয়েছে এগুলোকে মিটিয়ে দিতে পারবেন তিনি। মা যখন দেখো মহিষাসুরের সৈন্যরা, মা দুর্গা মহিষাসুরের সৈন্যরা যখন কোলাহলে পরিপূর্ণ, পৃথিবী কোলাহলে পরিপূর্ণ, মা দেখলেন এ কোলাহল থামাবো কী করে, ঠিক আছে, তখন মা আদিশক্তি স্মরণাপন্ন, এই আদ্যা স্মরণাপন্ন হলেন। আদ্যাশক্তি আবির্ভাব হলে মা কী করবো বলুন? বলছে আগে তুমি এই আওয়াজকে বন্ধ করো। মা একটা পৃথিবীতে মুষ্টাঘাত করলেন, সেই আওয়াজ আর ওই আওয়াজ মিলে স্তব্ধ হয়ে গেল সমস্ত, ঠিক আছে। সুতরাং এখন টাইম হয়েছে আদ্যাকে ডাকার, ডাকো তাকে, পুজো পাঠ করো, হোম যাগযজ্ঞ যা পারো করো, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা করতে হবে এখন। হ্যাঁ আপনি বলছেন এই মুহূর্তে শুধু পুজো পাঠ করলে হবে না, হোমও করতে হবে। হোম যাগযজ্ঞ করো না, যা হোম করতে হবে, যেটা পারো করো না, আত্মার ব্যাপার তো। তোমার যদি মন চায় আমি একটু হোম করবো তো করো না, কে বারণ করেছে, এটা কোনো ব্যাপার নেই। এর জন্য বিরাট মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই। আদ্যাশক্তি মহামায়াকে স্মরণ করো, তার স্তোত্র পাঠ করো, আদ্যা স্তোত্র পাঠ করো, এবং পূজাদি যা জানো সেটা করো, আর হোম করতে পারলে করো, কোনো অসুবিধা নেই। সাথীপালের আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ বলো। সে জানতে চেয়েছে যে মেয়েরা নারায়ণের মাথায় তুলসী দিতে পারে কিনা। না, এটা এখনো পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছতে পারিনি। নারায়ণের মাথায় তুলসী মেয়েরা দিতে পারে না, কখনও পারে না, নারায়ণকে স্পর্শ মেয়েরা করতে পারে না, এটা স্বাস্থ্য বলছে, আমি বলছি না। স্বাস্থ্য, আমরা স্বাস্থ্যের উপর বিশ্বাসী তো, এখন আমাদের মনে কিন্তু হয়। তবে অনেক বাড়িতে নারায়ণ সেবা করছেন মেয়েরা, আমি দেখেছি যাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ নেই তারা কিন্তু নারায়ণ শিলা যেখান থেকে জোগাড় করেছেন একটা পেয়েছেন হয়তো, বা কেউ দিয়েছে, যাই হোক না কেন তারা তো দেখছি নারায়ণের মাথায় তুলসী দিচ্ছে। এখন আমাদের স্বাস্থ্য বারণ করেছে, এখন স্বাস্থ্যটা তো আমরা অগ্রাধিকার দেবো, আমাদের স্বাস্থ্য তো ভয়ঙ্কর, সেই হিসেবে আমরা বলছি যে মেয়েদের নারায়ণ শিলা ছোঁয়া উচিত না, এবং তুলসী তো দূরের কথা, ঠিক আছে। নারায়ণকে ছোঁয়াই মেয়েদের অধিকার নেই, এটা স্বাস্থ্য বলছে, আমি বলছি না, কিন্তু আমি রাজি আছি কিন্তু মানে স্বাস্থ্য বলছে এ কাজটা করা উচিত না। হ্যাঁ গুরুদেব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সনাতন ধর্ম নিয়ে শুধু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, হ্যাঁ বলো, আমরা চর্চা করি না, বিধর্মীরা আমাদের এই ধর্মটাকে নিয়ে চর্চা করছেন না। কেন করবে না? এত বড় একটা ধর্ম যার শেষ নেই, আদি নেই, অন্ত নেই, যার ক্ষয় নেই, এমন একটা ধর্ম সনাতন ধর্ম। সনাতন বলতে কী বোঝায় বলো? যার আদি নেই, মাথাও নেই, লেজও নেই, ঠিক আছে না। এই এমন একটা ধর্ম যেটা সত্যি কথা বলতে গিয়ে ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মে যা আছে পৃথিবীর কোনো ধর্মে তা নেই। সুতরাং তারা অনেক সময় ছুটে আসে আমাদের ধর্ম চর্চা করে, হয়তো ধর্মাবলম্বন হয় না, চর্চা করে তারা, এবং তারা চর্চা করে একটা জিনিস বোঝে যে না, মানে হিন্দু সনাতন ধর্ম যা বলে গেছে এটা পৃথিবীর কোনো ধর্মে বলা নেই, সেই জন্যে মানুষ আকৃষ্ট হয় এই ধর্মের প্রতি। তো এই কথা বলার পিছনে গুরুদেব একটা কারণ আছে, যিনি এই ব্যাপারটাকে জানতে চেয়েছেন। হ্যাঁ বলো। আমি কথাগুলো গুরুদেব একটু বলে নিচ্ছি। ভদ্রলোকের নাম হচ্ছে জাহিদ বিন
রহিম, জাহিদ বিন রহিম। আ বেশ ভালো কথা। উনি জানি না কীভাবে চর্চা করলেন বা ওনার মানুষ চোখে কী করে ভেসে উঠলো, উনি দেখলেন যে ওনার মানুষ চোখে দেখলেন যে পুরীর ধ্বজা পুড়ে গেছে। হ্যাঁ হতেই পারে, সেটা কিন্তু ফলে গেল। উনি মানুষ চোখে দেখলেন ধ্বজা পড়ে গেছে, যেটা মানে সত্যিকারভাবে ফলে গেল, ফলে গেল, সত্যিকারভাবে ফলে গেল। আমার মনে হচ্ছে বলতে উনি ওটা নিয়ে চর্চা করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই নিশ্চয়ই চর্চা করেন, চর্চা না করলে তো হতে পারে না। মুসলমান বলে তো কী হয়েছে নাকি, আমি তো মানে আগামুড়ো পাই না। এই কথাটা তোমাদের মুসলমান মুসলমান করে চাচ্ছ, আফটার অল সে তো মানুষ, তার যদি কোনো ধর্ম ভালো লাগে, তার যদি স্বাস্থ্য কোনো স্বাস্থ্য ভালো লাগে, তো সেই চর্চা করবেই। এবং তার মানুষ চোখে ভেসে উঠেছে পুরীর দরজা ভেঙে গেছে, এবং দ্যাট ইজ ফাইনাল, সেটা হলো। তাহলে তুমি তাকে কি বলবে বলো? তাহলে গুরু আমার প্রশ্ন হচ্ছে তার মানুষ চোখে কী করে ভেসে উঠেছে, কী করে ভেসে উঠলো তুমি চিন্তা করে দেখো। তাহলে তিনি জগন্নাথ নিয়ে হয়তো একটু চর্চা করেন বা জগন্নাথকে একটুখানি ভক্তি শ্রদ্ধা করেন, তা নাহলে মানুষ চোখকে কেন ভেসে উঠবে বলো? এটা তো মানে এটা তো তোমার বলতে গেলো কাকতালীয় ব্যাপার। একজন মুসলমান এই কথাটা বলছেন, নামটা বলো আবার। আমি বলছি আপনি আপনার মুখ থেকে একবার বলুন, জাহিদ বিন রহিম। আচ্ছা জাহিদ বিন রহিম, এই ভদ্রলোক মানে তিনি মানুষ চোখকে দেখেছেন, তার নিজের মানুষ চোখ, মনের মধ্যে একটা চোখ আছে তো, হ্যাঁ সেই চোখ দিয়ে উনি দেখেছেন যে জগন্নাথের ধ্বজা ভেঙে গেছে, এবং দ্যাট ইজ কারেক্ট, সেইটাই ঘটলো, সেটাই ঘটলো। তাহলে তুমি এখানে কী বলবে, তুমি এখানে কী বলবে বলো? যে মুসলমান হোক না তাতে কী আছে, তার মানুষ চোখকে ভেসে উঠেছে জগন্নাথের ধ্বজা ভেঙে গেছে, তিনি আমাদের লিখছেন। ভালো লাগলো শুনে, ভালো লাগলো। আমি যদি মুসলমানরাও কেউ আমাদের মানে আমাদের আমরা মুসলমানের যে কোরআন আছে হাদিস আছে এগুলো তো আমরা পড়েছি, কোরআন আছে হাদিস আছে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি পড়েছি, এখানেই আছে আমার, দেখাতে পারি। কিন্তু কথা হচ্ছে যে সেখানেও যা বলা আছে খুব কমতি বলা নেই। আমরা শুধু আমাদের জাহির করছি, মানে হিন্দু ধর্ম জাহির করছি, কিন্তু তাদের কোরআন বা হাদিসে যা বলা আছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে প্রত্যেকটা কথা। আমি কোরআনকেও হাদিসকেও ফেলতে পারবো না, আমি ব্রাহ্মণ সন্তান হতে পারি, আমি মানে বেদপাঠ করতে পারি, কিন্তু আমি দেখি সেই হাদিসে যা লেখা আছে, কোরআনে যা লেখা আছে, কোনোটাই ব্যর্থ হয়নি, কোনোটাই ব্যর্থ হয়নি। আমি তো মানুষ চোখে দেখতে পাই, আমি নিজের চোখে দেখছি, হাদিস বা কোরআন পড়ে যা দেখছি, তাতে করে মানে আমি খুব সমীহ করি। আপনি খুব মিল পাচ্ছেন? একদম মিল পাচ্ছি, মিল পাচ্ছি, প্রচণ্ড মিল পাচ্ছি বাবা। হ্যাঁ গুরুদেব, এটাই ভালো লাগে যে এই ধরনের মানুষ যদি পৃথিবীতে থাকেন, হিন্দু মুসলিম ভেদাভেদ না, ভেদাভেদ না করে যদি এই ধরনের মানুষ পৃথিবীতে থাকলে পৃথিবী অনেকটা সুন্দর। কিসের ভেদাভেদ আমাকে বলতে পারো, কিসের ভেদাভেদ? তোমরা তোমাদের পাপি মন বলে, পাপ মন, তোমাদের মন পাপ, পাপি মন বলে তোমরা এগুলোই করছো, একটা হিন্দু একটা মুসলমান করছো। আমি করি না, আমার পাপ মন নেই কোনো। আমি কত মুসলমানকে দীক্ষা দিয়েছি তুমি তো দেখেছো, কত মুসলমান দীক্ষা পেয়েছে আমার কাছ থেকে, তারা কিসের জন্য আমার কাছে ছুটে এসেছে বলো, কিসের জন্য দীক্ষা দিয়েছে আমার কাছ থেকে বলো, যে আব্বা যান আমাকে দীক্ষা দাও, বাপ যান আমাকে দীক্ষা দাও, তাদের যা ভাষা সেই ভাষায় তারা কথা বলে, আমি তাদের দীক্ষা দিয়েছি। সুতরাং এটা কোনো কথা নয়, তোমরা মন পাজি বলে এই কথাই বলছো। হ্যাঁ এই বিভেদ তো যদি দূর হতো তাহলে আজকে পৃথিবীতে এই হানাহানি হোক না, না কখনো কখনো হতো না, কখনো হতো না, হতো। হ্যাঁ হ্যাঁ ওই জন্য প্রসাদ দিকে গেছিলেন, যে প্রসাদ বলে মন যে পাজি তাই তো পোলো ভনে মজি, এটা তোমার কাজ ছাড়ি, এটা তোমার কাজ ছাড়ি, ভগবানের কাজ ছাড়ি, আর অন্য কিছু না। আমার মন পাজি বলে আমি মুসলমান হিন্দু ভেদাভেদ করছি, বা অন্য ধর্ম জৈন বৌদ্ধ এদের ভেদাভেদ করছি। ভেদ আর অভেদ দুটো কথা, ভেদ আর অভেদ, কিসের অভেদ কিসের ভেদাভেদ, সব এক এবং অভিন্ন। অন্তিমকালে সেই এক কথা, সেই আল্লাহ সেই ভগবান, অন্তিমকালে কী করবে তুমি? তুমি আল্লাহ বলে ডাকবে, আমি ভগবান বলে ডাকবো, কেউ গড বলে ডাকবে, বুঝতে পেরেছো না? এই জন্য রামপ্রসাদ বলেছিলেন, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা, বুঝতে পেরেছো না? তো সুতরাং কথা হচ্ছে যে তুমি মৃত্যুর সময় কাকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আমি ডাকবো ভগবানকে নারায়ণকে, আরেকজন ডাকবেন মানে বুদ্ধ যারা বুদ্ধিস্টকে ডাকবেন, এইভাবেই তো চলছে। অন্তিমকালে যাই হোক এক, অন্তিমকালে আর ভেদাভেদ কিছু নেই বাবা, ভেদাভেদটা আমরা এখানে যতক্ষণ আমার দেহ আছে আত্মা আছে
আমরা ভেদাভেদ করছি, পাপ মন বলে, পাপ আত্মা, আমরা পাপ আত্মা, আমাদের আত্মা পাপ, এই জন্য আমরা ভেদাভেদ করছি। কিছু ভেদাভেদ নেই, ভেদ নেই, অভেদ নেই, কিছু নেই। গুরুদেব, এই যে আমরা দেখতে পাচ্ছি জাহিদ বিন ভদ্রলোক এই যে কমেন্টগুলো করলেন, বা যে কোনো বিধর্মী যে কোনো কমেন্ট করে থাকেন, ভদ্রলোকের নাম হচ্ছে জাহিদ বিন রহিম, এটা একমাত্র সম্ভব যে নিশ্চয় উনি আপনার চ্যানেলটাকে ফলো করেন, তাই চ্যানেলটাকে ফলো করে আপনাকে বুঝেছেন বলে তো আপনার কাছে জিনিস উনি জানতে চেয়েছেন বা মন্তব্যটা করলেন। না না, তোমাকে তো বলে দিলাম, ওনার কোনো ভেদাভেদ মানেন না বলে তো আপনার এপিসোডগুলোকে ফলো করেন এবং আজকে তোমার মন পাজি, আবার বলছি তোমার মন পাজি আছে বলে তুমি এই ভেদাভেদ করছো, এই ভেদাভেদ করে বসে আছো, তোমার মন পাজি বলে, তুমি নিজে পাজি লোক, তুমি বদমাশ লোক, সেই জন্য তুমি এই ভেদাভেদটা করছো। আখেরে যারা ভালো লোক আছে তারা ভেদাভেদ করে না, প্রয়োজন পড়ে না তাদের, কিসের ভেদাভেদ? আপনি আপনার মতো একজন সাধক যিনি সম্পূর্ণরূপে সংস্কার মুক্ত, জাতি ধর্ম বর্ণ কিছুই মানেন না, কেন মানবো কেন, তাদের পক্ষে একমাত্র এই ধরনের কথা বলা সম্ভব করবে তো আমরা ওই জন্যই আপনার, কে কি বললো, কেউ হয়তো বলবে আমি মুসলমান দরদি, না কেউ বলবেন আমি মুসলমান দরদি, কেউ বলবে আমি বুদ্ধ দরদি, কিন্তু সবার সত্যটা বলে দেওয়া উচিত যে তোমার মন পাজি, তুমি নিজে পাজি, সেই জন্য তুমি এই ভেদাভেদটা করছো, ভেদাভেদ না করাই ভালো। হ্যাঁ গুরুদেব, শুনলাম আপনার আলোচনা আজকে, যেহেতু কোয়েশ্চেনগুলো ছিল মাত্র তিনটে কোয়েশ্চেন আমাদের হাতে ছিল, হ্যাঁ বলো, কিন্তু আপনি যেই যেভাবে আলোচনাটা করলেন আমাদের লোম দাঁড়িয়ে গেছে, বলতে গেলে শরীরের রং খাড়া হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, এভাবে কথা বলা একমাত্র আপনার পক্ষেই সম্ভব। গুরুদেব প্রণাম আপনাকে। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম।